বাংলাদেশের হাজার হাজার সুবিধাবঞ্চিত শিশুদের জীবন বদলে দেওয়ার স্বপ্নে সম্পৃক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের শিশু কিশোররা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শিশুদের এই বন্ধন তৈরি করছে ডিস্ট্রেস চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল বা DCI নামের একটি প্রতিষ্ঠান। প্রায় 15 বছর আগে কানেকটিকাট স্টেটের বিশ্ববিখ্যাত ইয়েল বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় আন্তর্জাতিক এই শিশু সাহায্য সংস্থার। ওই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি বংশোদ্ভূত একজন গবেষক ডক্টর এহসান হক DCI প্রতিষ্ঠা করেন। সংস্থাটির উদ্দেশ্য সম্পর্কে বলছিলেন ডক্টর হক। আমাদের উদ্দেশ্য হল যে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠা করা, চাইল্ড লেবার প্রিভেনশন করা, ব্লাইন্ডনেস প্রিভেনশন করা। তবে মূল উদ্দেশ্যের মধ্যে ইউনিক যেটা পয়েন্ট সেটা হলো যে আমরা যে বাংলাদেশের গরিব শিশুদেরকে শুধু সাহায্য করছি তা না, আমাদের যে ছেলেমেয়েরা এই নর্থ আমেরিকায় বড় হচ্ছে, আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদেরকে ইনভলভ করে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি এবং তাদেরকে মোটিভেট করছি, তাদেরকে ইন্সপায়ার করছি, তাদেরকে এম্পাওয়ার করছি, তাদের মধ্যে সেন্স অফ রেসপন্সিবিলিটি ডেভেলপ করছি যাতে তারা কমিটমেন্ট করতে পারে এবং তারা নেতৃত্ব দিতে পারে এবং তারা আলটিমেটলি বাংলাদেশের শিশুদেরকে সাহায্য করে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে DCI-এর সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচির নাম সান চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম। এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের একজন শিশু বাংলাদেশের পিছিয়ে পড়া আরেকজন শিশুর লেখাপড়ার দায়িত্ব নেয়। একটা বাচ্চা যে রাস্তায় মানুষের বাসায় কাজ করছে তাকে আমরা ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছি এবং সেই একই বাচ্চাটার সাথে আমরা আমেরিকার একটা বাচ্চার বন্ধুত্ব করে দিচ্ছি এবং আমেরিকান শিশুটা কিছু না কিছু কাজ করে তার মা বাবাকে উইকেন্ডে হেল্প করছে বা লন্ড্রি করছে বা বেবি সিটিং করে $15 আর্ন করছে এবং সেটা দিয়ে সে বাংলাদেশের বাচ্চাটাকে সাহায্য করছে। আর আমরা এই দুই দেশের দুই বাচ্চার সাথে কমিউনিকেশনটাকে ডেভেলপ করছি, যারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে, বাংলাদেশে গেলে ওই বাচ্চাটার সাথে মিট করতে পারে। এই এটা আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেটাকে আমরা বলি সানচাল স্পন্সরশিপ প্রোগ্রাম। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের বাংলাদেশি বংশোদ্ভূত একজন স্কুল ছাত্র ফারাজ রিফাত গত 11 বছর ধরে বাংলাদেশের চট্টগ্রামের শাহিন হোসেনকে স্পন্সর করছে। I started sponsoring my child Shaheen Hossain in Chittagong for 11 years now. What made me inspired to want to sponsor this child is that, you know, I had all the ability to start an education and, you know, finish an education as I graduated high school. Children in Bangladesh don't have the same opportunities, so they should really have the same opportunities because it's an equal world and it should be an equal world. And the interaction I share with my child is that every month I donate, they give a receipt along with the picture that he drew, and I feel it's very heartfelt because I'm on a different side of the world, but I still have a chance to like interact with the child that I sponsored. ফারাজের মতো আরও অনেক শিশু কিশোরকে DCI-এর সাথে যুক্ত হওয়ার জন্য তাদের বাবা মায়েরা উৎসাহ দিচ্ছেন। DCI-এর সাথে তার ছেলে কিভাবে সম্পৃক্ত হলো সে অভিজ্ঞতার কথা বলছিলেন ক্যালিফোর্নিয়া পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শিখা রহমান। আমার ছেলে তখন 10th grade শেষ করছে, তো 11th and 12th grade ও মানে সামারে যখন স্কুল বন্ধ থাকে আমরা যাচ্ছিলাম যে ওখানে গিয়ে কোনো একটা ভলেন্টিয়ার কাজ করুক। তো আমি ওখানে অফিসে গিয়ে দেখা করলাম, তো ওই সময় দেখলাম যে আমার খুব ভালো লাগলো কারণ ওখানে আমি অনেকগুলো আমেরিকান তারপর বেশ কিছু ইউরোপিয়ান ছেলেমেয়ের সাথে পরিচয় হলো যারা ওখানে ভলেন্টিয়ার কাজে এসেছে। তো ওরা জানালো যে আপাতত অন্যান্য ইংলিশ বা অন্য পড়ার লোক আছে, তবে আমার ছেলে খুব ভালো ছবি আঁকতে পারে। তো এরপর থেকে আমরা দুটো সামার আর কি জুন জুলাই অগস্টের কিছুটা পর্যন্ত আমরা সপ্তাহে 3-4 দিন যেতাম, সকাল 11:00 থেকে দুপুর 1-2 পর্যন্ত। স্পন্সরশিপের বাইরেও শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে DCI-এর নানা ধরনের কর্মসূচি রয়েছে।
এছাড়াও আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম, যার মাধ্যমে আমরা এক্সটেন্সিভলি রুরাল এরিয়াতে আই স্ক্রিনিং করছি, সার্জারি করছি। এবং এছাড়া আমাদের একটা হেলথ প্রোগ্রাম আছে, যেটাকে বলি হেলথ ফর আন্ডার প্রিভিলেজ, বস্তির মানুষ বা গরিব মানুষ যারা ডাক্তারের কাছে যেতে পারে না, তাদেরকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি বা তাদেরকে প্রিন্যাটাল পোস্টন্যাটাল কেয়ার দিচ্ছি, তাদেরকে আমরা কিউরেটিভ এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ার সাপোর্ট দিচ্ছি। এছাড়া আমাদের মেয়েদের একটা অরফেনেজ আছে, যেখানে আমরা 50 মেয়ে বাচ্চাকে কমপ্লিট এডুকেশন, অ্যাকোমোডেশন সব ধরনের সাপোর্ট দিচ্ছি এবং দে আর ডুইং এক্সেলেন্ট। ডিসিআইয়ের প্রতিষ্ঠাতা ডক্টর এহসান হক জানালেন, বাংলাদেশের হাজার হাজার শিশু কিশোর তাদের সংস্থার সুবিধার আওতায় এসেছে। অলমোস্ট 1500 বাচ্চাকে আমরা স্পন্সরশিপ আওতায় এনেছি এবং 10,000 বাচ্চাকে যারা রুরাল লেভেলে এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার দিচ্ছি, এবং আমরা ইতিমধ্যে প্রায় 60,000 মানুষকে চোখের চিকিৎসা দিয়েছি। এটাই আমাদের একটা সাকসেস। আর এছাড়া প্রায় বস্তির মানুষকে আমরা 10,000 মানুষকে রেগুলার হেলথ কেয়ার প্রোভাইড করছি। সবচেয়ে বড় সাকসেস যেটা হলো যে আমাদের যে প্রজন্ম আমেরিকায় জন্ম বা বড় হচ্ছে, তাদের একটা বিশাল সংখ্যক বাচ্চাদেরকে আমরা আমাদের কাজের সাথে ইনভলভ করতে পেরেছি, তাদের মধ্যে লিডারশিপ ডেভেলপ করতে পেরেছি এবং তারাই এখন আমাদের এই অর্গানাইজেশনে ডিসিশন নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে এবং তারাই পরবর্তী প্রজন্ম আমাদের এই অর্গানাইজেশনটাকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। এটাই আমাদের সাকসেস। ডিসিআইয়ের ক্যালিফোর্নিয়া শাখার সমন্বয়ক প্রকৌশলী সালেক ইব্রিয়াও বলছিলেন, বাংলাদেশের শিশুদের সাথে যুক্তরাষ্ট্রের শিশুদের সংযোগ তৈরি করাই তাদের বড় সাফল্য। এখানে বাংলাদেশের যেসব ছোট ছোট বাচ্চারা যারা মূলত স্কুলে যাচ্ছে, হাই স্কুলে, আমরা তাদেরকে এনকারেজ করি টু টক টু ইউর প্যারেন্টস। একটা বাচ্চা যদি তার প্যারেন্টসের সাথে কথা বলে যে আমি একটা বাংলাদেশে একটা বাচ্চাকে স্পন্সর করতে চাই, তার প্যারেন্টসরা মোর ইনফ্লুয়েন্সড হয় এবং প্যারেন্টসদেরকে আমরা এনকারেজ করি তাদের বাচ্চাকে যেন একইভাবে ইনফ্লুয়েন্স করে। তাতে একটা কানেকশন তৈরি হয় যে বাংলাদেশে একটা গরিব বাচ্চার সাথে এখানে একটা বাচ্চার যে একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা কিন্তু অত্যন্ত সুন্দর। বাচ্চারা কিন্তু এখানকার বাচ্চারা কিন্তু খুব ফিল করে জিনিসটাকে, এবং অনেক বাচ্চারা বাংলাদেশে যখন যায় তখন ওই সব বাচ্চাদের সাথে তাদের একটা মিলন হয় আর কি। আমরা একটা তাদের সাথে একটা গেট টুগেদারের ব্যবস্থা করি এবং তারা ফিল করে যে হোয়াট দে আর ডুইং ওভার দেয়ার, বাংলাদেশে তারা কী করছে। আবু নাসের রাজীব, ভয়েস অফ আমেরিকা, ক্যালিফোর্নিয়া।